ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের নতুন সিলেবাসের ফল প্রকাশ হবে 3 জুলাই। সেদিন সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করা হবে। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত পরীক্ষা হয়নি সে সমস্ত পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের প্রেস বিবৃতি সম্পর্কে অবহিত করেন রতনলাল নাথ। জুলাই মাসে জানানো হবে বাতিল পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে। এদিন রতনবাবু সিবিএসই, আইসিএসই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি, সুপ্রিম কোর্টের 26 জুন 2020 রায় এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে। 1, 2020 সালের মাধ্যমিক পুরাতন সিলেবাস, মাদ্রাসা আলীম নতুন পুরাতন সিলেবাস, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসার ফাজিল আর্টসের যে সকল পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলি সে সকল পরীক্ষাগুলি বাতিল বলে ঘোষণা করা হচ্ছে। 2, আগামী জুলাই মাসের মধ্যে উপরোক্ত পরীক্ষাগুলির ফলাফল প্রকাশ করা হবে। 3, বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি আগামী কয়েকদিনের মধ্যে পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হবে। এটা একটা জরুরি তুলাল দে ডক্টর দুলালদের সচিব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, উনি একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন। উনি আরেকটা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ পরিচালিত 2020 সালের মাধ্যমিক নতুন সিলেবাস পরীক্ষার ফলাফল আগামী 3রা জুলাই 2020 শুক্রবার সকাল 9টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও নিম্নলিখিত ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে সকাল 9টা 45 মিনিট থেকে পরীক্ষার প্রভিশনাল ফল জানতে পারবে। ওয়েবসাইট www.tbse.in, অ্যানাদার ওয়েবসাইট www.tripura.nic.in, আরেকটা ওয়েবসাইট www.tripura.info.com, আরেকটা আছে www.tripura.results.nic.in, আরেকটু আছে www.tripura.chronicle.in.in, এইগুলিতে ফলাফল জানতে পারবেন। সো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ডক্টর দুলাল দে সচিব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি জারি করেছেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে সিবিএসই ক্লাস টেন এবং ক্লাস ইলেভেনের সব পরীক্ষা বাতিল করে দিয়েছে যেগুলি বাকি ছিল। ওয়েস্ট বেঙ্গলের ক্লাস টুয়েলভের ক্যান্সেল করে দিয়েছে যেগুলি বাকি ছিল। আইসিএসই ক্লাস টেন ক্যান্সেল, আইএসসি ক্লাস টুয়েলভ এটাও ক্যান্সেল, এবং সিবিএসই সিদ্ধান্ত নিয়েছে দুটো যদি পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে সিবিএসসির ক্ষেত্রে পরীক্ষা হয়ে থাকে তাহলে বাকি ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রজেক্ট পিরিয়ডিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি দিয়ে তারা মূল্যায়ন করবে। যদি দেখা যায় তিনটা পরীক্ষা হয়ে থাকে তাহলে বেস্ট দুইটা রেজাল্ট অ্যাভারেজ করে তারা ঘোষণা করবে। তিনটার বেশি যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে বেস্ট টু রেজাল্ট তারা, তিনের বেশি যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তিনটা রেজাল্ট অ্যাভারেজ করে তারা মূল্যায়ন করবে। এটা হলো সিবিএসই। মধ্যশিক্ষা পর্ষদ বলছে বেস্ট যারা পরীক্ষা হয়ে গেছে যেটা একটা সাবজেক্টের বেস্ট রেজাল্ট যেটা ওটা তারা মূল্যায়ন করবে। ওরা বলেছে ওয়েস্ট বেঙ্গল কারো যদি খুব থাকে ওই ছাত্র যদি পরীক্ষা দিতে চায় তাহলে অবস্থা বিবেচনা করে যখন পরীক্ষা হবে তখন সে পরীক্ষা দিতে পারবে, বাট ইট ইজ আনসার্টেন।
কিন্তু যদি পরীক্ষা নেয়, পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে খারাপটাকে গ্রহণ করতে হবে, তখন আবার বেস্ট যে পরীক্ষা সেটার ফলাফল বিবেচনা করবে না। এটা ওয়েস্ট বেঙ্গল দুটো সিবিএসই এইচএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ফলাফল, কিন্তু আমাদের মধ্য শিক্ষা পর্ষদ তারা বসে মূল্যায়ন কিভাবে করবে দে উইল ডিসাইড, সরকারই তারা ঠিক করবে, শুধু পরীক্ষা বাতিল যে এটা বলে দিয়েছে। এবং আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা যেটা ছিল ক্যান্ডিডেট ছিল 50,260, এটা সব কমপ্লিট, রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড অন 3/7। পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।